গুড মর্নিং গাইস, এখন বাজে সকাল 7:30। তোমাদের একবার দেখিয়ে দিই আমি, এই দেখো 7:30 বাজে আর আমি রেডি হয়ে গেছি, কারণ আমি যাব দুধ আনতে। তো দুধ আনবো, কারণ সকালবেলা রাত্রেবেলা বেশি খাইনি, তাই খিদে পেয়ে গেছে। তো কী করব, দুধ ঠান্ডা ঠান্ডাও পড়ে গেছে। আমাদের এখানে মোটামুটি সকালবেলায় 22-21 এরম করে থাকছে, তো তাই ঠান্ডা ঠান্ডা পড়েছে, তাই এখন যাব দুধ আনতে। তো চলো, তো দুধ নিয়ে চলে এসেছি। আর এ দেখো পুষ্পিতা বানাচ্ছে হরলিক্স, এই বুড়ো বয়সে হরলিক্স খাচ্ছি। কিন্তু কি না না, প্লেন প্লেন দুধের ফ্লেভারটা আমার ঠিক ভালো লাগে না, তাই একটুখানি ফ্লেভার মিশিয়ে খেতে ভালো লাগে। সকাল সকাল সেজে গুজে কোথায় যাবি তুই? সেজে গুজে কোথায় যাবো না, মাঝে ভিডিও দেওয়া হয়নি অনেক দিন, এতদিন খুব ব্যস্ত ছিলাম, তো ওই জন্য ভিডিও দিতে পারিনি। ওই যে কি ওটা জিনিস এসছে, গোব দাড়িগুলো বড় হয়ে গেছে, দাড়িগুলো ভাবছি রাখবো না কাটবো, কি করবো? আমাকে জিজ্ঞেস করছিস কেন? ছোটবেলা তুই আমার অর্ধাঙ্গিনী, আমি ওপিনিয়ন দিতে বলেছি তোকে, কমিটমেন্ট দিতে বলি না, কমিটমেন্ট যে আমি তো না কাউকে ওপিনিয়ন দিতে পারবো না, আমি এটা খাবো না, তুই একটুখানি এটা ছাকনি দিয়ে ছেঁকে আনি দুধ। আমি বলি যে দুধের সরবরাহ ভালো লাগে না, ওই সেই সেই গুলোকে গুলে একবার ঘেটে নিয়ে আসবো। স্পেশাল মানুষ পেয়েছিস তো, জ্বালাতে হবেই। কে স্পেশাল? তুই রাগ করেছে, রাগ করে বসে আছে, কারণ আমি বলেছি এটা ঠান্ডা দুধ আর এটা একটু ছেঁকে নিয়ে আসতে, তাই বলছে তোর সঙ্গে আমি আর কথা বলবো না, তোর সঙ্গে কোনো মানুষ থাকতে পারে না, দিয়ে রাগ করে বসে আছে। রাগ করছিস কেন, আমি কী বলেছি বল? অভিমান করেছে, তুই তাড়াতাড়ি অভিমানটা ভাঙিয়ে নি, রাগটা ভাঙিয়ে নি, নাহলে সর্বনাশ হয়ে যাবে। আমি এখন বাড়াবো নিয়াজের জন্য পাউরুটি, মানে সেকে দেবো আর চা বানাবো, তো চার জন্য জল বসিয়ে নিই, তারপরে পাউরুটিটা সেকে নিই। হচ্ছে পাউরুটি শেকা আর এখানে হচ্ছে চা, চায়ের জন্য জল বসানো হয়েছে, চাটা রেডি হোক তারপরে তোমাদের নিয়ে যাচ্ছি নিরাজের কাছে। চা রেডি, হঠাৎ করে শুনছি আজকে নাকি মা পিৎজা বানাচ্ছে, তো এরকম সৌভাগ্য তো আগে হয়নি, মা এটা ফার্স্ট টাইমই বানাচ্ছে, ট্রাই করছে। আমাদের মা রান্না করেছে পিৎজা, পিৎজা খাবো আমরা আজকে, হোমমেড পিৎজা, ফার্স্ট টাইম বাড়িতে তৈরি হচ্ছে, তো তোমরাও দেখো, আমি খুব এক্সাইটেড, কেমন হবে না হবে। কি যে হবে কি না হবে সেটা বলা মুশকিল। মনে হচ্ছে কত জন্মের পুণ্যি করার পর তার ফল পাচ্ছি। গন্ধে মামা করছে, এই যে আমাদের পিৎজা রেডি আর সবাই রেডি খাওয়ার জন্য, চলো মা বেড়ে নিয়ে আসুক, আমরা যাই পিৎজা খাবো, পিৎজা। এই দেখো পিৎজা রেডি করে ফেলেছে, দেখতে তো হেভি লাগছে, এখানে টপিংস, তারপরে পেঁয়াজ, চিজ, আরো অনেক কিছু দিয়েছে, টমেটো টমেটো দিয়েছে নাকি? না টমেটো, তাহলে এটি কি, কোনটা? এটা এই পিৎজা সসটা। আচ্ছা পিৎজা সস, একজন আর
খুব গরম, খাওয়া যাচ্ছে না এত গরম। ফার্স্ট টাইম বানিয়েছে মা, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, পুরো দোকানের মতনই টেস্ট আসছে। দোকানের পিছু খাওয়া ক্যান্সেল, শুধু মা বানাবে আমি সেটাই খাবো। তো চলো ফটাফট খেয়ে নি। তো এখন আমাদের পিজা টিজা খাওয়া কমপ্লিট হয়েছে, পিজাটা খেতে দারুণ হয়েছিল। তো মজার কথা কি, যে যদি খেতে ভালো না হয় তাও একটু প্রশংসা করতে হয়, নালে বাড়িতে আসতো রাখতবে না। আর এখন আমি রুটি করব, আগের দিনে পরোটা রাটা মাখা আছে, তো মাখা আছে, তো পরোটা করব কটা, আর রুটি করব বাপির জন্য, আর করব ডিম কষা কষা করে, ডিমের কারি। তো এটা হবে রাতের রেসিপি, চলো তাড়াতাড়ি ফটাফট করে নিই, করে নিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি। আর কথা হবে খাওয়ার সময়, কারণ এখন ওরও টাইম নেই আমারও টাইম নেই, তাই এখন বেশি কথা বলা যাবে না। আমাদের বাড়িতে সব থেকে বড় একটা জিনিস হচ্ছে এখানে প্রচুর স্ক্যাম চলে, মানে রান্নার ব্যাপারে স্ক্যাম আর স্ক্যাম, কারণটা হচ্ছে আমি দেখাচ্ছি। আচ্ছা তোমরাই বলো, এটা কি কষা মনে হচ্ছে? খেয়ে দেখ কষা দিনা। হ্যাঁ, এর মধ্যে তো মনে হচ্ছে কুয়া, খালি জল আর জল। আমাকে আজকে বললো কি খাবি, পরোটা খাবি আর ডিম, ডিমের কষা বানাবো। এটা দেখে মনে হচ্ছে কষা, তোমরা কমেন্টে জানিও, অবশ্যই জানিও, ঠিক আছে? এটা কষা মনে হচ্ছে না কি মনে হচ্ছে? ডিমের কষা বানাতে কত মশলার প্রয়োজন জানি, সেটাও কথা না, কত প্রয়োজন না প্রয়োজন, কথা হচ্ছে এত বড় স্ক্যাম কেন হয় আমার সাথে ডেলি ডেলি? মাও স্ক্যাম করে, তুইও স্ক্যাম করিস, মায়ের থেকে শিখেছিস মনে হয়। তো আজ হাম লোক খানে ওয়ালে হে পরাঠা উইথ আন্ডা কারি, কাফি জহরিলা কম্বিনেশন হ্যায়, তো কৃপয়া আপনে ঘর পে আগর ট্রাই করে তো খানে কে বহুত জরুর অ্যান্টাসিড ইয়া ফির ইনো জরুর লে খানে কে বাদ, জনহিত মে জারি। খেয়ে দে রেডি হয়ে গেছি শোয়ার জন্য, আর কালকে হিরিম বাজাবে মামা বাড়ি। হিরিম্বার চোখটা একটু ফুলে গেছে, কাকে চোখ মেরেছিল কি জানি, চোখ মেরেছে দিয়ে চোখটা ফুলে গেছে। চোখ না মুললে এত চোখ ফুলে কোনো দিন, কাকে চোখ মেরেছিলিস বল? আমার পেটে ব্যথা করছিল, দিয়ে আমি কান্না করেছি, তাই জন্য চোখ ফুলে গেছে। পেটে ব্যথা করলে কান্না কে করে? তো পেটে ব্যথা করলে কান্না করবো না? ঠিক আছে তাহলে একটা কাজ কর, তাড়াতাড়ি শুয়ে পড়। ঠিক আছে, কালকে আবার মা বাড়ি যেতে হবে। টাটা, বাই বাই, গুড নাইট, না বাই, ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ব্যথা করলে কান্না করবে না, তাহলে চোখ ফুলে যাবে।